একজন অ্যাস্ট্রোনমারের কিন্তু তার ফিল্ড রিলেটেড নলেজ থেকে শুরু করে টেকনিক্যাল স্কিল, প্রফেশনাল স্কিলের পাশাপাশি প্রোগ্রামিং স্কিল থাকাটা একদম ফরজ। আর এই প্রোগ্রামিং স্কিল ছাড়া কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা ছাড়া কোনোভাবেই একজন প্রফেশনাল কিংবা ভালো জ্যোতির্বিদ বা অ্যাস্ট্রোনমার হওয়া কখনোই সম্ভব নয়। আমাদের গতকালের লাইভ সেশনেও আমাদের স্টুডেন্টরা জিজ্ঞেস করেছে এবং অধিকাংশ সময় আমাদের শিক্ষার্থীরা এই ব্যাপারটাতে আগ্রহ থাকে যে জ্যোতির্বিজ্ঞানীরা মূলত কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে, এবং আজকের ভিডিওতে মূলত এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তাই মন দিয়ে পুরো ভিডিওটি শেষ করো। বর্তমানে জ্যোতির্বিজ্ঞানীরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করে সেটি আমি সর্বশেষে বলবো। তার আগে অ্যাকচুয়ালি জ্যোতির্বিজ্ঞানীরা নানা রকমের ফিল্ডে নানা রকমের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে, যেমন সি, সি প্লাস প্লাস, ফোরট্রান ইত্যাদি ইত্যাদি। কিন্তু বর্তমান জ্যোতির্বিজ্ঞান, যেটাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলা হয় বা মডার্ন অ্যাস্ট্রোনমি বলা হয়ে থাকে, সেখানে মূলত জ্যোতির্বিজ্ঞানীরা সবচেয়ে বেশি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে থাকে সেটি হচ্ছে পাইথন। এবং ফোরট্রান হোক, সি প্লাস প্লাস হোক, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ কিন্তু এখন সহজেই শেষ করা যাচ্ছে পাইথনের মাধ্যমে। তাই জ্যোতির্বিজ্ঞানের যে কোনো ডেটা অ্যানালিসিসের ব্যাপার হোক কিংবা থিওরিটিক্যাল ব্যাপার হোক কিংবা সিমুলেশনস, যে কোনো কিছুই কিন্তু এখন পাইথনের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা করে থাকে। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে জ্যোতির্বিজ্ঞানীরা মূলত কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জ্যোতির্বিজ্ঞানে ব্যবহার করে থাকে কিংবা গবেষণার ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।